কুম আসসালাম ওরমতুল্লাহি হু শহীদুল ইসলাম ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে কোনো অনুষ্ঠানে দেখা যায় যে সালাম দেয় পাঁচ হয়ে তো এটা ইসলামের দৃষ্টিতে কেমন যে ভাই খুব সুন্দর প্রশ্ন শুক্রিয়া ইন্না আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলহামন বাবাদ যে ভাই এটা আমি বলবো যে আমি বেদাত বলবো না এটা শির্ক বলব শির্ক কেননা মাথা ঝুকানোটাই শির্ক মাথা ঝুকানো হয় শুধু স্রষ্টাকে পা যখন ছয় তখন তার মাথাকে ঝুকানো হয় তাই এটা করা হারাম এটা করলে আপনাকে জাহান নামে যেতে হবে যেহেতু শির্ক হবে আর শির্কের ব্যাপারে আল্লাহ তালা তিনি বলেছেন ইন্না হুমাই শরিকুল্লাহ হারাম আল্লাহ আলাই জান্ন যে ব্যক্তি শির করবে তার জন্য জান্নাত হারাম এটা সুরা মাইদায় আছে বাহাত্তর নম্বর আয়াত আরও বিভিন্ন জায়গায় আছে তো এটা করা যাবে না এটা শিরক হবে এই প্রথা ছিল না আগে এটা বেদাত বলবো না বেদার তো হচ্ছেই তা বাদে এটা শির্ক বলবো যেহেতু মাথা ঝুঁকানো হচ্ছে আর এটা করা যাবে না আশা করে উত্তরটা পেয়েছেন